নবীকে যথেষ্ট অনুবদ্ধ দিয়ে এক অনন্য উৎসর্গের স্বভাব তিনি আল্লাহর পক্ষ থেকে লাভ করলেন। এরপর থেকে সেই আদর্শের অনুসরণে পশু দাবি করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের ইবাদত বিধিবদ্ধ হন। সাহাবা একরাম প্রশ্ন করেন, বুঝলাম যে ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শের অনুসরণ, এই দাবি করার মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শটা পৃথিবীতে পুনর্জীবিত হবে, উজ্জীবিত হবে, এতে আমাদের লাভ কি হবে? কালু ফামারানা বিহা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি লাভ হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা বিকুল্লি সুবিন হাসানাতুন, ক্বালু বিকুল্লি শাহরাতিন হাসানাতুন, ক্বালু ফাসুহু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি সুবিন মিন আশ-শাহরি হাসানা। আল্লাহ নবী বললেন যে উট হোক, গরু হোক, ছাগল হোক, দুম্বা হোক, যে প্রাণীগুলোকে তোমরা আল্লাহর জন্য যবেহ করবে তার প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সওয়াব দান করা হবে। এবং আল্লাহ নবী বললেন এই প্রাণী আয়াতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আখলাফিহা, যে প্রাণীকে আল্লাহর জন্য যবেহ করা হয় সেই প্রাণী তার শিং, তার পায়ের খুর, তার যাবতীয় সবকিছু কোরআন হাদিসের মধ্যে আছে,